করুণাবহে কাজ নেই, ঘর ভাড়া টাকা দিতে না পেরে জঙ্গলে ঘর বেঁধেছে তাঁতি পরিবার। অন্নদামঙ্গল কাব্যের ঈশ্বরী পাত্নীর সাংসারিক চাহিদা বড়ই কম ছিল, কেবল সন্তানরা দুধে ভাতে থাকলেই তিনি খুশি হতেন। নবদ্বীপে তাঁতি দম্পতি তারক জাহানারা চাহিদাও বড্ড কম। অভাবের তাড়নায় ঘর ছাড়া হয়েছেন, ত্রিপল টাঙিয়ে ঘর বেঁধেছেন গহন বনে। কোনো আক্ষেপ নেই, সন্তানরা দুমুঠো খেতে পেলেই তারা খুশি। করুণাবহে সরকারি বিধিনিষেধে জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ, তাদের মধ্যে অল্প সংখ্যক মানুষ সরকারি সাহায্য পেয়েছেন। বেশিরভাগ মানুষ রয়ে গেছেন প্রদীপের নিচের নিকষ কালো অন্ধকারে। তারক বসাক তাদেরই একজন। নবদ্বীপ শহরে মাসে হাজার টাকা ভাড়ায় একটি বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন। তারক তাঁত কারখানায় কাজ করতেন। করুণাবহে কারখানা বন্ধ হয়ে গেল, তারপর ছুটলেন এ কারখানায় ও কারখানায়। সবারই এক অবস্থা, এখন কোথাও কাজ পেলেন না। এদিকে বাড়ির মালিক ঘর ভাড়া না দিলে উঠে যেতে বলছেন। অবশেষে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে এক সন্ধ্যায় ঘর ছাড়লেন, ঘর বাঁধলেন গহন বনে। নবদ্বীপ ধাম রেল স্টেশনের পাশে একটি জঙ্গল, সেখানে তাঁবু খাটিয়ে শুরু হলো তারকের নতুন জীবন, নতুন সংসার। সকাল হলে তারক বেরিয়ে পড়েন জঙ্গলে কাঠ কাটতে, যা কিছু জোটে তা দিয়ে কোনো মতে দিন গুজরান। মাথার উপর নেই ছাদ, নেই দুবেলা দুমুঠো অন্নের নিশ্চয়তা, তবু তারক যেন জঙ্গলের মুক্ত প্রতিনিধি। কোনো আক্ষেপ নেই তার, সাফ জানালেন কাজ হারিয়ে ঘর ভাড়া দিতে পারছিলাম না, তাই ঠাঁই নিয়েছি জঙ্গলে। আমরা এখানে লকডাউনে কাজকর্ম বন্ধ, বাড়ি ঘরে ভাড়া দিতে পারছি না, কাজকর্ম বলতে একদমই নেই। কী করতেন আগে? আগে তাঁতের কাজ করতেন। কোথায় বাড়ি ছিল আপনাদের? ধাত্রীগৃহ। এখানে কতদিন ধরে আছেন? এখানে আড়াই মাস করতে আছি, আড়াই তিন মাস। আপনাদের চলছে কীভাবে? চলছে, মাঝে মাঝে গাছ কাটার কাজ পাওয়া যায়, যে ও এটা ওটা কাটিয়ে কথা বলে টুকটাক, এতেই চলছে। আর অনেকে কিছু হেল্প করছে দাদা। এমনি আপনারা যেখানে ছিলেন সেখান থেকে কোনো সাহায্য পেয়েছিলেন? সেখান থেকে ঘর ভাড়া দিতে পারিনি বলে এখানে চলে এসেছি। কত করে দিতে হতো ঘর ভাড়া? ঘর ভাড়া হাজার টাকা আর কারেন্ট বিল আলাদা। আপনারা এখানে কে কে আছেন? আমি আছি, আমার স্ত্রী আছে, আর আমার ছেলে মেয়ে আছে, ছেলে একটা মেয়ে। ছেলে বয়স কত? ছেলের বয়স দু মাস। মেয়ে? মেয়ে সাত বছর। তারকের স্ত্রী জাহানারা দিনভর দুই ছেলে মেয়েকে নিয়ে জঙ্গলে থাকেন, কিন্তু কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সরকারের কাছেও নেই কোনো প্রত্যাশা। জঙ্গলে বাস করে দুই সন্তানকে মানুষ করতে পারলেই তিনি খুশি। ওই দু মাস, এই তিন মাস ধরে আছি। কিভাবে চলছে আপনাদের সংসার? ওই তো কোনো রকম টুকটাক করে কাজকর্ম করছিল, এখন লকডাউনে কাজকর্ম নেই, এখন কোনো রকম কেউ দিচ্ছে সেইভাবে চলছে, হেল্প করছে কেউ। আপনারা সরকারের কাছে কোনো কিছু দাবি রাখছেন বা আবেদন রাখছেন? না। আপনার নাম কি? আমার নাম জাহানারা। তারক জাহানারা সরকারি প্রকল্পে কেন ঘর পেলেন না উঠছে প্রশ্ন উঠছে স্থানীয় জনপ্রতিনিধিরা এই ঘটনা জানার পরেও কেন নীরব? তারক জাহানারা অবশ্য তা নিয়ে সোচ্চার নন, তাদের কিছুই নেই, আছে শুধু দুই সন্তানকে বড় করার ছোট্ট একটা স্বপ্ন। তাই নিশুতি রাতে খোলা আকাশের নিচে তারক জাহানারার বুকে বাজে একটাই সুর, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। নদিয়া থেকে হাবু বিশ্বাসের রিপোর্ট, বেঙ্গল লাইভ।